বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড কত এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বাড়ি ভাড়া কত টাকা হবে এবং শিক্ষা ভাতা কত টাকা প্রাপ্য হবে এবং চিকিৎসা ভাতা কত টাকা প্রাপ্য হবে আজকের পর্বে আমরা বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব বাংলাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত বাংলাদেশের বাংলাদেশের শিক্ষার তথ্য ও পরিসংখ্যান গুরু তথ্য অনুযায়ী বাংলাদেশে সরকারি মাধ্যমিক স্কুলের সংখ্যা ছশো চুরাশিটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের বেতন গ্রেড কত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষকগণ দশম গ্রেডে বেতন ভাতা দি পেয়ে থাকেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল কত হবে দুটা জিনিস একটা বেতন আর একটা বেতন স্কেল বেতন স্কেল বেতন স্কেল শুরু হয় শুরু দশম গ্রেডের বেতন স্কেল শুরু ষোলো হাজার টাকা থেকে সর্বশেষ হচ্ছে সর্বশেষ বেতন হচ্ছে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাড়ি ভাড়া কত টাকা পাবে সরকারি মাধ্যমিক শিক্ষকগণ সিটি কর্পোরেশন এলাকার জন্য সিক্সটি পারসেন্ট অর্থাৎ শুরুতে বাড়ি ভাড়া পাবে নয় টাকা এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নার রংপুর গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার এলাকার জন্য ফিফটি পারসেন্ট শুরুতে বাড়ি ভাড়া অর্থাৎ আট হাজার টাকা এবং সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলাতে যদি কর্মরত থাকে তাহলে তাদের বেতন হবে বাড়ি ভাড়া হবে ফর্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া হবে সাত টাকা সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষকগণের শিক্ষা ভাতা কত টাকা প্রাপ্য হবে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকগণ এক সন্তানের জন্য প্রতি মাসে পাঁচশত টাকা এবং দুই সন্তানের জন্য প্রতি মাসে এক টাকা আরে শিক্ষা ভাতা প্রাপ্য হবেন স্বামী এবং স্ত্রী দুইজনই যদি সরকারি চাকরি করে তাহলে যে কোনো একজনের অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন শিক্ষা ভাতা প্রাপ্য হবেন এবং শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়স হবে পাঁচ থেকে তেইশ বছর সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষকগণের চিকিৎসা ভাতা কত টাকা প্রাপ্য হবে মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকগণ মেডিকেল বা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা হারে পেয়ে থাকেন এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি শিক্ষক চাকরির শুরুতে তাহলে মোট বেতন ভাতা কত প্রাপ্য হবে ষোলো হাজার টাকা নয় হাজার টাকা ছয়শো টাকা যদি আমরা ঢাকা সিটি কর্পোরেশনের জন্য ধরি প্লাস পনেরোশো টাকা পাবেন মেডিকেল বা চিকিৎসা ভাতা তাহলে তাদের বেতন হয় সাতাশ হাজার একশো টাকা অর্থাৎ চাকরি জীবনের শুরুতে মোট বেতন হবে সাতাশ হাজার একশো টাকা এবং এটি এলাকা ভেদে বাড়ি ভাড়া কমার জন্য একটু কম বেশি হতে পারে এই ছিল আজকের পরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ